হাই গাইস, তো আজকে আমার বাড়ির শপিং শুরু হচ্ছে। সকালবেলা অনেক লেট করে ফেলেছি, ঋতুকে অনেকক্ষণ ওয়েট করে ফেলেছি, ঋতু ওয়েট করছে, খুব গালাগালি দিচ্ছে আমাদের নামে। আমি রেডি হয়ে পড়ে আছি, কজ অ্যাজ ইউজুয়াল ভিজিট লেট করেছে ওরা। না বেরালে আমি বেরাতে পারছি না, ওরা যখন বেরাবে তখন আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে আমি বেরাবো। এই সুন্দর আমি বাড়িতে এমনি করে সেজে ভূতের মতন বসে আছি। তাও ঠিক আছে, মোটামুটি একটু টাইমে প্রবলেম হয়েছে, বাট আমরা রেডি আর আমরা বেরোবো এখন। আমরা আজকে যাচ্ছি ঋতুর রিসেপশনের যে ড্রেস হবে আর বাকি যে শাড়িগুলো আছে মোটামুটি টুকটাক যা পারবো আজকে কিনে নেবো, কারণ সামনে মল মাস পড়ে যাচ্ছে। মল মাস কেনাকাটা করতে গেলে অ্যাটলিস্ট আমাকে নর্মাল টাইম, মানে এই সময়টা একটা কিছু কেনাকাটি করে রেখে দিতে হবে, তাহলে গিয়ে পরের মাসে হয়তো কেনাকাটা করতে পারবো। সো আমরা এখন বেরোবো, গাড়ি এসে গেছে, এক ঘন্টা ধরে ওয়েট করছে। রাস্তায় আরো কয়েকজনকে তুলতে হবে, তুলে দেন আমরা এখান থেকে বেরোবো। মনিরা এসে গেছে, দোয়েল এসে গেছে, মূল এসে গেছে, সবাই এসে গেছে। মা পুজো দিচ্ছিল তাই পুজো দিতে গিয়ে লেট করে বলছে, আজকে সোমবার শিবের পুজো দিচ্ছিল। ব্যাস গল্প এন্ড এখানে, টাটা, গুড বাই। গাড়ি 2 ঘন্টা ধরে ওয়েট করছে তোমাদের জন্য, ঠিক আছে? এই যে সব লেট হয়ে গেছে, বুঝতে পারছো সব লেট। এটা এখন এখনো চলছে সাজগোজ, ঠিক আছে? সাজগোজ করো তোমরা, মোটামুটি আমরা লেটেই চলছি, লেটেই চলি। এই যে বৌমা এখানে আবার চলছে, বৌমা সবার আগে চলে এসছে, এসে ফেসে গেছে, দেখছে কেউ কেউ রেডি হয়নি। আসুন বেরোন বাড়ির থেকে, এই আস্তে 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 উঠতে না না, ওই যে আসুন মামনি, মাসিমণি বের, মাসিমণি আর বেরিয়েছে গো, ভগবান রঘুবীর রক্ষা করো। ম্যাচিং আছে, ম্যাচিং। গাড়ি এসে গেছে, রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, এমনি এমনি চিল্লাই, কি বলবো। এই যে এসে গেছে, বাবন নিয়ে এসেছে। মুনি আবার ভেতর দিকে নিয়ে গিয়ে ভিডিও করছে মোবাইলটাকে নিয়ে গিয়ে। মানে আজকে এই কেনাকাটা করতে গিয়ে এই অবস্থা। হ্যাঁ, এরপরে যখন বিয়ের সময় হবে, বিয়ের সময় দেখবো আমি পৌঁছে গেছি, আমার বিয়ে হয়ে গেছে, তখন আমার বাড়ির লোকজন আসছে বজাতে, ও বিয়ে হয়ে গেছে, মা অন্যায় রিজেক্ট রিজেক্ট আবার রিজেক্ট হবে, এরকমই হবে আমার বিয়ের সময় মনে হচ্ছে। আমার আবার কিন্তু টাইম ফিক্স করা আছে জানো তো, সিঁদুরদানে সিঁদুরদানের টাইম মিস করলে কিন্তু হয়ে গেল। কেন টাইম ফিক্স করা আছে সেটার জন্য আর একটা ব্লগ আছে, সেটা তোমাদের কালেক্ট করে দেবো। দেখো আমি রেডি, আমি বেরাচ্ছি আজকে দিদিকে ফ্যামিলির সাথে শপিং করতে। মোস্ট প্রবাবলি আজকে রিসেপশনের শাড়িটা কেনা হবে। বেরাচ্ছে মনে হয় মণি, কাকিমা, দোয়েল, মূল, রীতা আর কোয়েল, এরা কারা এটা আমরা দেখাবো। তোমরা অলরেডি দেখে নিয়েছো কারা কারা বেরাচ্ছি আমরা। আমি এখানে রেডি হয়ে গেছি, আমি এখান থেকে বেরাবো, এখান থেকে বেরিয়ে আমি ওদেরকে গড়িয়াহাটে জয়েন করবো। চলো তুমি আমাদের সাথে কানেক্টেড থাকো। আজকে ড্রাইভার নেই, গাড়ি নিয়ে বেরাচ্ছি না, ওলা বুক করবো, বেরাবো, রাস্তার মধ্যে ওদেরকে গড়িয়াহাটে জয়েন করি। ওই যে বলে না লক খারাপ হলে যা হয়, আমি আমার ড্রাইভারও আসলো না আজকে, আমি আজকে ওলাও পেলাম না, অ্যাট লাস্ট আমাকে রিক্সা করে যেতে হচ্ছে বাড়ি থেকে। চলে আসা রিক্সা, রিক্সা থেকে এবার অটো করে রাসবিহারি যাবো, রাসবিহারি থেকে আর একটা অটো ধরে গড়িয়াহাট পৌঁছাবো। অনেকদিন পরে এই রুটটা ধরে আমি যাচ্ছি। আমি রাসবিহারি চলে এসেছি, কিন্তু বিজিতরা এখন এসে পৌঁছায়নি। আমার তো মনে হচ্ছে আমার জীবনটা এইভাবে ওয়েট করে করেই কেটে যাবে, এই ওয়েট করে করেই আমার ওয়েটটা বেড়ে যাচ্ছে। নিচে নেমে আর্সলান আছে, যাবি নাকি? আদি অক্ষয় যেত, হ্যাঁ, যেহেতু আমাদের জন্য অপেক্ষা করছে, হ্যাঁ।
সবাই চলে এসেছে কটা বাজে এইটা কি কতক্ষণ ওয়েট করব অনেকক্ষণ হয়ে গেছে দেখো আজকে নিজের লিগেসি মেনটেন রেখেছে আজকেও লেট এসেছে আমি সবাই বলবে বিজিৎ লেট করেছে বাড়ির লোক লেট করেছে আমি ব্লগে দেখি এই আদি অক্ষয়ের জন্য আমরা একটা সেপারেট ব্লগ করেছি তোমরা ওটা দেখতে পারো কি আমরা কী কী শাড়ি কিনলাম কী করলাম না করলাম ওটা দেখার জন্য আর একটা ব্লগ আছে যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো নিশ্চয়ই দেখো আমি কী বেনারসি নিলাম কী করলাম তো বেনারসিটা হয়ে গেল আমাদের আমরা এখন খেতে যাবো ফুচকা না আমরা এখন ডাইরেক্ট খেতে যাবো এই ব্যাস মেয়েরা যেগুলো করে সব মেয়েরা এখানে দাঁড়িয়ে পড়েছে দোকানে সব জিনিসপত্র নিয়ে কোনটা কি বল শাড়ি কিনতে এসছে এসে সেফটি পিন টিপ কি বলে হরেক মাল ১০ টাকা ১০ টাকা চলে গেছে ঋতু শকুন্তলা এ দেখ শকুন্তলা সাজবি না শকুন্তলা কি বলেছে কেন শেতানিকে সাজাবো ও জানে আমরা মনির মুখে সে জোকটা শুনবো যেটা তখন বাসে উঠেছে তার করছে পেটের মধ্যে প্রচন্ড গ্যাস এবার কি করবে ও অস্থির হয়ে যাচ্ছে এবার ও কি করেছে ছেড়ে দিয়েছে এবার হচ্ছিল ওর সবার মুখে মাস্ক আছে বাসে এবার সবাই বলছে কি বন্ধ ঠাকুরকে বন্ধ চলে গেছে ছেলেটা যে যথারীতি খুব বহাবহি হয়েছে এইবার ছেলেটা হাসছে হ্যাঁ আজ দিয়ে একটা মেয়ে বলছে কি হাসছে লজ্জা করছে না এরকম একটা অকাজ করে পাশে মেয়েটা বলছে তবুও হেসে তখন একটা বুড়ো লোক বলছে কি ও ভাই তোমার কি লজ্জা সরম নেই তুমি একটা অকাজ করলে তাও তুমি হাসছো হাসবো না এই যে আমার গন্ধটা সবাই পেল এটা বোঝা গেল এদের করোনা হয় বিয়ের শপিং মানে খাওয়া দাওয়া এন্ড ফাইনালি সবাই আমরা চলে এসেছি ভজরি মান্না আজকে আমরা ভজরি মান্না কেন এসেছি বাঙালি খাবার খাবো বাঙালি খাবার খাবো বলে চলো 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 ঈদের চোটে না কোনো ব্লগিং হয় না আমার দ্বারা পেটটা চু 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 করছে কিসের পেটি ব্যাস মুইটা দেখে বলছে মুইটা খাবে এসে গেছে আমাদের ফিশ ফ্রাই মজুরি মান্নার ফিশ ফ্রাই ফিশ ফ্রাই
এই দুটো শাড়ি নিয়ে আমরা খুব কনফিউজ ছিলাম। অ্যাট লাস্ট পার্পল শাড়িটা আমরা মনির জন্য কিনলাম। শাড়ি কেনা শেষ হচ্ছে না, আমরা এবার ঢুকেছি প্রিয় গোপাল বিষয়ে। বলছি আরও নেবে বেনারস, বলছি কেন আরও বেনারস, আরও বেনারস। তো আজকের মতো ডান ডান, আজকের মতন আর করবি না শপিং, আর ইচ্ছা করছে তো শাড়ি কিনতে। বাড়ি ঢুকতে হবে, টাইম হয়ে গেছে বাড়ি ঢুকার। বলছি বাড়ি ঢোকার টাইম হয়ে গেছে, 8টা বাজে, এখন লকডাউন হবে শুরু। বলছি যে ঝাল ঝাল লঙ্কা দিয়ে সবাই ফুচকা খাবে। বলছি ঝাল ঝাল লঙ্কা দিয়ে সব ফুচকা খেতে গেছে। ঝাল খায় না, ইস মিডিয়াম, সবাই মিডিয়াম ঝালে পাবলিক। যখন সবাই ফুচকা খেতে ব্যস্ত, ওই সময় আমি ঘুরে ঘুরে অন্য বেনারসি দেখছিলাম। মাঝে মাঝে বিজিত এসে আমার কানের কাছে বলছে, এই শাড়িটা না আমাদের ড্রেস ভালো ম্যাচ করবে না। আর আমি খুব ডিসঅ্যাটেন্ড হয়ে গেছিলাম। যখন এরা ফুচকা খেতে ব্যস্ত ছিল, ওর মধ্যে আমি নিজের কাজ করে ফেলেছিলাম। আমি আর একটা দোকানে ঢুকে নিজের জন্য একটা বেনারসি চয়েস করে ফেলেছিলাম। ফুচকা কে খাওয়াবে? আমি খাওয়াবো। এখন পেট ভরা, তুমি এখন ফুচকা খাওয়াবে? হ্যাঁ খাবে, ফুচকাটা খাও। কোল্ড ড্রিংকস কোল্ড ড্রিংকস খাবো, খাওয়াবে। হ্যাঁ এই জিরা সোডা খাবো। হ্যাঁ খাও। কাঁকড়া খাবো। এটাতে ঢুকেছে বেনারসি কুটি ফ্যাশন। ঠিক লাগছে? নিবি? শোনা যাচ্ছে না। ওকে দোকান বন্ধ হয়ে গেছে, তাও এখানে কেনাকাটা করে বেরোচ্ছি এখন। রিতা রিতা বাইরে কেনাকাটা করছে। হয়েছে? দারুন দারুন। ননদ কি এরম করবে? ননদের সাথে এরম করছিস তোরা? আহারে শোনা গো, খুব কষ্ট বলো, কিছু পাইনি, এখন তো খাটার সবাই। আদুরে ননদ আমরাও থাকবো গিয়ে তোর সাথে। আরে ছ মাস ওখানে থাকবো, ছ মাস এখানে থাকবো। লাইট অফ করে দিয়েছে। রিতা বাইরে থেকে গেছিল এইসব কেনাকাটা করার জন্য, দেখতে পারেনি, আবার বাইরে এসছে দেখার জন্য কোন শাড়ি কেনা হয়েছে।
আসলে এত কিছু দেখে ফেলেছিস তো, তাই যেটা দেখছিস ভালো লাগছে। আমার বৌদির এত শাড়ি কিনছে যে আমি অকেশন খুঁজে নরওয়েতে গিয়ে তো শাড়ি পরতে পারবি না, কটা শাড়ি পাবি? শপিং ডান হয়ে গেছে আমাদের, আমি ওলা বুক করছিলাম 500 দেখিয়েছে, অটো করতে গেলাম, অটো কেউ নিয়ে গেল না আমাকে, ফাইনালি সবাই আমাকে ছাড়তে যাচ্ছে। আরে ওটা ব্যাংক খেলে যাবে, ভিডিওগ্রাফার পাইনি। কি অবস্থা, মাথার পাশ দিয়ে শুধু শাড়ি ঘুরছে এখন, এত শাড়ি দেখেছি আজকে সারাদিন, খালি শাড়ি ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে মাথার ভেতর দিয়ে শাড়ি ঘুরেই যাচ্ছে। এই যে শপিং শুরু হয়েছে, বিয়ে করার আগে ভেবে না বস, মানে এইসব হবে কিন্তু, মানে একদিন বাজার করতে গিয়ে এই অবস্থা। ঋতু তো রেগুলার বাজার করছে, ঋতু তো অর্ধেক বাজার হয়ে গেল, আমার তো কিছু হলোই না, আমি খালি শাড়ি দেখে গেছি আজকে সারাদিন, শাড়ি আর শাড়ি আর শাড়ি। ঋতুর শাড়িটা হয়ে গেল সেটা ভালো কথা, রিসেপশনের শাড়ি হয়ে গেছে, নিয়ে দুটো বেনারসি কিনেছে, ঠিক আছে, একটা না দুটো, এবার কোনটা পরবে যে ও রিসেপশনে সেটা এখন ডিসাইড করবে, যে কোনটা ঠিক লাগছে, কোনটার সাথে আমার ড্রেসটা ভালো যাবে সেটা আমি ডিসাইড করবো, আর ও ডিসাইড করবে ওর যেটা ভালো লাগছে, তাই নিয়ে একটা ডিসিশান আসতে হবে আমাদেরকে। যাই হোক, মোটামুটি আজকে তো প্রেশারটা কেটে গেল, বাজার হয়ে গেল, ঋতুকে ছেড়ে দিলাম, ঋতুকে বাড়ি ছাড়তে যাওয়ার কথা ছিল কিন্তু ঋতুকে কী করেছি, একটু করে ওই রাজবিহারি থেকে অটোতে চাপিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আমি বাড়ি চলে এসেছি, আমি আর পাচ্ছি না, আর নিতে পারছি না বাজার। আরও ব্লগ আসছে, সেই ব্লগগুলোও করতে হবে, তো স্টে টিউন্ড, চ্যানেলে দেখতে থাকো আমাদের ব্লগিং, টাটা।